আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আজকে পড়াবো হচ্ছে পেসমেকার পটেনশিয়াল। তো গাইটনের ভাষায় যদি বলি, দিস লেকচার ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর আন্ডারস্ট্যান্ডিং ইসিজি অ্যান্ড সিভিএস ফিজিওলজি অ্যাজ ওয়েল। তো প্রথমত আমরা গত লেকচারে যে একটা স্লাইড দেখিয়েছিলাম গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কী স্লাইড ছিল আমাদের, যে মায়োকার্ডিয়াল সেল অথবা হার্টের যে মাসেল, এই মাসেলগুলো থ্রি টাইপসের সেল নিয়ে ফর্মড হয়। একটা হচ্ছে কন্ট্রাক্টাইল ইউনিট আছে, আর দুইটা হচ্ছে একটা পেসমেকার, একটা কন্ডাক্টিভ সিস্টেম। তো এই লেকচারে আমরা যেটা পড়ব, ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি অফ নন কন্ট্রাক্টাইল কার্ডিয়াক মায়োসাইট, পেসমেকার সেল অ্যান্ড সেলস অফ কন্ডাক্টিভ সিস্টেম। আর মাসেল কন্ট্রাক্টাইল ইউনিটের যেই ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি বা অ্যাকশন পটেনশিয়ালটা, সেটা আমরা আগের লেকচারে দেখিয়েছি, তোমরা আমাদের প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। হোয়াট ইজ বডি পেসমেকার? দ্য পেসমেকার মিন্স রাইডার অর রানার হু সেটস দ্য পেস, যে গতিটা নির্ধারণ করে সেই হচ্ছে পেসমেকার। এখন এটা আমরা যদি বডিতে কোনটা সেটাকে বলি, এভাবে বলতে পারি, এ স্পেশালাইজড গ্রুপ অফ সেলস হুইচ অটোমেটিক্যালি জেনারেট অ্যান্ড স্প্রেড যে কার্ডিয়াক ইম্পালস। তাহলে কার্ডিয়াক মাসেলের যেই টিস্যুটা কোনো একটা ইম্পালস জেনারেট করতে পারে, এমনকি সেটাকে পুরো হোল হার্টের মধ্যে স্প্রেড করে দিতে পারে, সেটাকে আমরা কার্ডিয়াক পেসমেকার বলে থাকি। জেনারেশন অ্যান্ড প্রোপাগেশন অফ কার্ডিয়াক ইম্পালস, ইট অকার্স বাই টু ওয়ে। ফার্স্ট অফ অল, পেসমেকার পটেনশিয়াল অর প্রি পটেনশিয়ালও বলা হয় এটাকে, অথবা এটাকে ডায়াস্টোলিক ডিপোলারাইজেশনও বলা হয়। অ্যানাদার পার্ট হচ্ছে, এই প্রি পটেনশিয়াল থেকে পরবর্তীতে একটা অ্যাকশন পটেনশিয়াল জেনারেট হয়, সেটাকে আমরা বলি অ্যাকশন পটেনশিয়াল অফ পেসমেকার সেল অর কন্ডাক্টিভ সিস্টেম। এই অ্যাকশন পটেনশিয়ালের যে যে পার্টগুলো থাকে, সেগুলো হচ্ছে ডিপোলারাইজেশন, রিপোলারাইজেশন, হাইপার পোলারাইজেশন অ্যান্ড রেস্টিং মেমোরি পটেনশিয়াল। অলদো দ্য রেস্টিং মেমোরি পটেনশিয়াল ইজ ইনভ্যালিড ফর দিস টিস্যুস। ওকে, এটা এখানে আসলে এই রেস্টিং মেমোরি পটেনশিয়াল বলতে কিছু থাকেই না, এটাই হচ্ছে প্রি পটেনশিয়াল বা পেসমেকার পটেনশিয়াল। ওকে, আমরা সামনে যাচ্ছি, রেস্টিং মেমোরি পটেনশিয়াল অর পেসমেকার পটেনশিয়াল। পেসমেকার পটেনশিয়াল ইজ আনস্টেবল রেস্টিং মেমোরি পটেনশিয়াল, তার মানে পেসমেকার পটেনশিয়াল যেটা, সেটাই হচ্ছে আরএমপি, বাট দ্যাট আরএমপি ইজ আনস্টেবল ইন অ্যাসেনোড, সাধারণত এটা অ্যাসেনোডেই হয়ে থাকে। ইট অলসো কল্ড প্রি পটেনশিয়াল, অলসো কল্ড ডায়াস্টোলিক ডিপোলারাইজেশন। নো ফিক্সড আরএমপি, এই পেসমেকার সেল এবং কন্ডাক্টিভ সিস্টেমের যে সেলগুলো, তাদের ক্ষেত্রে ফিক্সড কোনো আরএমপি থাকে না, এগুলি আনস্টেবল থাকে, আর ওটাকে আমরা পেসমেকার পটেনশিয়াল বলি। আমরা ডিটেলস পড়াবো, আসতেছি আমরা পেসমেকার পটেনশিয়াল কী। দেখো, ইলেকট্রিক্যাল পটেনশিয়াল ইন অ্যাসেনোড ইজ ডিফারেন্ট ফ্রম আদার কার্ডিয়াক মাসেল ফাইবার্স, এটা তো আমরা জানি। ইন অ্যাসেনোড ইচ ইম্পালস ট্রিগার্স দ্য নেক্সট ইম্পালস। ওকে, তার মানে একটা অ্যাকশন পটেনশিয়াল শেষ হলে ওই অ্যাকশন পটেনশিয়ালটাই পরের আরেকটা অ্যাকশন পটেনশিয়ালকে ট্রিগার করবে, মানে স্টার্ট করে দিবে। ইট ইজ মেইনলি ডিউ টু আনস্টেবল, কারণ এই জায়গায় যে একটা অ্যাকশন পটেনশিয়াল শেষ হয়ে যে আরএমপিটা আসতেছে, এটা আনস্টেবল, এটা কোনো স্টেবল আরএমপি না। তো এটা সাধারণত হচ্ছে -55 to -60 mV। তাহলে অ্যাসেনোড বা কন্ডাক্টিভ সিস্টেমের যেই আরএমপিটা, সেটা হচ্ছে -55 to -60 mV, আর অন্যান্য পার্টের যেই কার্ডিয়াক মাসেল আছে, সেগুলোর আরএমপিটা হচ্ছে -85 to -95 mV, যেটা আমরা আগের লেকচারে দেখেছিলাম। তাহলে জিরোর খুব কাছে হচ্ছে এই যে অ্যাসেনোডের যে রেস্টিং পটেনশিয়ালটা সেটা, আর জিরো থেকে বা পজিটিভ থেকে অনেক দূরে হচ্ছে এই অন্যান্য কার্ডিয়াক মাসেলের রেস্টিং মেমোরি পটেনশিয়ালটা। এখন পেসমেকার পটেনশিয়াল বললে আমরা গোছায়িত লিখতে হবে বা টিচারকে বলতে হবে, এটা প্রথমত আমরা একটা ডেফিনেশন বলবো, তারপর হচ্ছে আয়নিক বেসিসটা বলবো। তো ডেফিনেশনটা তো আমরা অলরেডি পড়ালাম, যে ইট ইজ দ্য আনস্টেবল রেস্টিং মেমোরি পটেনশিয়াল ইন অ্যাসেনোড ইজ নোন অ্যাজ পেসমেকার পটেনশিয়াল। তো এটার কারণটা বা এটার ভ্যালুটা কত, সেটা হচ্ছে -55 to -60 mV, মোর নিয়ারার টু পজিটিভিটি। তো এখানে আয়নিক বেসিসের মধ্যে আমরা দুইটা পার্টে তাকে ভাগ করব, একটা হচ্ছে ইনিশিয়াল পার্ট আর একটা হচ্ছে লেটার পার্ট। এগুলি গাইডে কিন্তু নাই, গাইডে এগুলো খুব হ্যাপেজার্ডলি দেওয়া আছে। তো ইনিশিয়াল পার্ট দেখো, এটা হচ্ছে তার রেস্টিং মেমোরি পটেনশিয়াল কত, -60 mV আমরা ধরে নিতে পারি। তো -60 mV থেকে যে এ চ্যানেল পারমিয়েবল টু বোথ সোডিয়াম অ্যান্ড পটাশিয়াম ইজ অ্যাক্টিভেটেড। তো এই জায়গায় যখন সে থাকে, তখন একটা চ্যানেল ওপেন হয়, চ্যানেলটার নাম হচ্ছে সোডিয়াম পটাশিয়াম চ্যানেল, এগুলার লিক চ্যানেল। হ্যাঁ, তো লিক চ্যানেল কেন বলছি, কারণ এখানে ডিফিউশন হয়। তো এই যে লিক চ্যানেল কোনটা, কোনটা হচ্ছে তোমার পাম্প বা অ্যাক্টিভ চ্যানেল, সেগুলো নিয়ে আমাদের মেমোরি ট্রান্সপোর্টের যে লেকচারটা আছে, তোমরা সেটা দেখে নিতে পারো। তো এই লিক চ্যানেল দিয়ে ডিফিউশন হয়ে সেলের ভিতর থেকে
পটাশিয়ামটা সেলের ভিতর থেকে বের হবে আর সোডিয়ামটা সেলের ভিতর এন্টার করবে। তাহলে এখানে কেন সোডিয়াম সেলের ভিতর এন্টার করে? বিকজ দিস চ্যানেল ইজ অ্যাক্টিভেটেড ফলোয়িং হাইপার পোলারাইজেশন। একটা অ্যাকশন পটেন্সিয়াল আমরা সব পড়াবো, এটা অ্যাকশন পটেন্সিয়াল শেষ। এখানে অ্যাকশন পটেন্সিয়াল যখন শেষ হয় রিপোলারাইজেশনের পরে, এই সেলটা একটু হাইপার পোলারাইজ হয়ে যায়, মানে বেশি পরিমাণ পটাশিয়াম সেল থেকে বের হয়ে যায়। তো এই হাইপার পোলারাইজেশনটাই হচ্ছে আমাদের এই চ্যানেলটাকে ট্রিগার করে, এই সোডিয়াম পটাশিয়াম চ্যানেলটাকে ট্রিগার করে। আর এই সোডিয়াম পটাশিয়াম চ্যানেলটা দিয়ে সেলের ভিতর, কার্ডিয়াক মাসেলের সেলের ভিতর সোডিয়াম বেশি পরিমাণ ঢোকে। বেশি পরিমাণ সোডিয়াম ঢোকার কারণে ওখানে পজিটিভিটি বেশি হয়ে যায়, মানে একটু বেড়ে যায়। তাহলে এই যে মাইনাস, সাপোজ ধরলাম আমরা হাইপার পোলারাইজ হয়ে সে -65 পর্যন্ত আসলো, এখন সোডিয়াম ঢোকার কারণে এই পটেন্সিয়ালটা আস্তে আস্তে উপরের দিকে যাবে, মানে পজিটিভের দিকে যাবে, জিরোর দিকে যেতে থাকবে। তাহলে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সে যায়, মানে ইনিশিয়াল পার্ট, এটাকে আমরা বলি হচ্ছে ইনিশিয়াল পার্ট। তো এই ইনিশিয়াল পার্টে সাধারণত এই সোডিয়াম পটাশিয়াম লিক চ্যানেলটা হাইপার পোলারাইজেশন হলে খোলে না, কিন্তু এই জায়গায় যেহেতু খুলে যায়, এটা একটা আনইউজুয়াল ওপেনিং অফ দ্য সোডিয়াম পটাশিয়াম চ্যানেল, লিক চ্যানেল, এই জন্য এটাকে আমরা ফানি চ্যানেলও বলি। এটাকে কী বলি? ফানি চ্যানেল বলি। আর যে এটার কারণে যে পরিমাণ মানে হাইপার পোলারাইজেশন থেকে অ্যাকশন পটেনশিয়ালটা যতটুকু পজিটিভের দিকে যায়, ওই কারেন্ট, ওই ইয়েটাকে আমরা বলি হচ্ছে ফানি কারেন্ট। ওকে, তাহলে ইনিশিয়াল পার্ট অফ প্রি পটেনশিয়াল অর পেসমেকার পটেনশিয়াল ইজ অকার্স বাই সোডিয়াম ইনফ্লাক্স, ওকে, হুইচ ইজ ইনডিউসড বাই হাইপার পোলারাইজেশন অফ অ্যাকশন পটেনশিয়াল অফ কার্ডিয়াক মাসেল, হুইচ অকার্স প্রিভিয়াসলি, মানে আগের অ্যাকশন পটেনশিয়ালে ঘটে আর কি। এখন লেটার পার্ট, যখন সোডিয়াম চ্যানেল দিয়ে সোডিয়াম এন্টার করার পরে মনে করো সাপোজ -60 থেকে -50 পর্যন্ত আসলো, -50 পর্যন্ত এই ডিপোলারাইজেশন হলো বা পজিটিভিটির দিকে অ্যাকশন পটেনশিয়ালটা গেলো, মেমব্রেন পটেনশিয়ালটা গেলো। এখন যখন -50 যাবে তখন সাথে সাথে এখানে একটা চ্যানেল ওপেন হবে, নাম হচ্ছে ক্যালসিয়াম 2+ চ্যানেল, টি টাইপ। কোন টাইপ? টি টাইপ। তাহলে ক্যালসিয়াম 2+ চ্যানেল আছে দুই ধরনের, একটা হচ্ছে ট্রানজিয়েন্ট টাইপ আর একটা হচ্ছে লং লাস্টিং টাইপ। তো এই ট্রানজিয়েন্ট টাইপটা হচ্ছে প্রি পটেনশিয়াল বা পেসমেকার পটেনশিয়ালে হেল্প করে, আর লং লাস্টিং টাইপ যেটা, সেটা হচ্ছে একটু পরেই আমরা পড়ব যে ডিপোলারাইজেশনে সে হেল্প করে। এখানে সোডিয়াম আয়নের কোনো ভূমিকা নাই, ফার্স্ট আর সোডিয়াম চ্যানেলের কোনো ভূমিকা নাই। তাহলে ইনিশিয়াল পার্টে যে সোডিয়াম চ্যানেলটা ওপেন হয়েছিল সেটা বেসিক্যালি হচ্ছে স্লোয়ার সোডিয়াম লিক চ্যানেল, স্লোয়ার। ওকে, তাহলে এখানে ফার্স্টার সোডিয়াম চ্যানেল ওপেন হয় না, এখানে থ্রেশোল্ড লেভেলের আগ পর্যন্ত যে সোডিয়াম চ্যানেলটা কাজ করতেছে, তাহলে এটা হচ্ছে এই যে জায়গার এটা স্লোয়ার সোডিয়াম চ্যানেল। ওকে, আর এই জায়গায় পরবর্তী যে অংশটা এটা গেইন করা হচ্ছে টি টাইপ অফ ক্যালসিয়াম 2+ চ্যানেল স্টার্টস টু ওপেনিং। অ্যাট দ্য বিগিনিং দেয়ার ইজ স্লো ইনফ্লাক্স অফ ক্যালসিয়াম আয়ন্স কজিং ফার্দার ডিপোলারাইজেশন ইন দ্য সাম স্লোয়ার রেট, ইন দ্য সেম স্লোয়ার রেট ইট ফর্মস দ্য লেটার পার্ট অফ দ্য পেসমেকার পটেনশিয়াল। ওকে, তাহলে লেটার পার্টটা সে পেসমেকার পটেনশিয়ালে ফর্ম করলো, ইট ইজ এ ভোল্টেজ গেটেড ক্যালসিয়াম 2+ চ্যানেল। তাহলে সোডিয়াম যদি এন্টার না করে তাহলে এই ক্যালসিয়াম 2+টা কখনোই ওপেন করবে না। তো এটাকে কেন ভোল্টেজ গেটেড বলি? কারণ এটা এই ভোল্টেজটা, সোডিয়াম ঢুকে যে পরিমাণ ভোল্টেজ গেইন করে ওই ভোল্টেজটার উপর ডিপেন্ডেন্ট, দ্যাটস ওয়াই এটাকে আমরা ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেলও বলি, ট্রানজিয়েন্ট টাইপ অফ ক্যালসিয়াম 2+ চ্যানেল বলি, সরি। এখন আমরা যদি এটাকে সামারাইজ করি, দেখা যাবে যে দ্য ইনিশিয়াল পার্ট অফ পেসমেকার পটেনশিয়াল ইজ ডিউ টু দ্য স্লোয়ার ইনফ্লাক্স অফ সোডিয়াম আয়ন্স অ্যান্ড দ্য লেটার পার্ট ইজ ডিউ টু দ্য স্লোয়ার ইনফ্লাক্স অফ ক্যালসিয়াম আয়ন্স। এই ক্যালসিয়াম এবং সোডিয়ামের কারণে আমরা টোটাল একটা থ্রেশোল্ড লেভেল পর্যন্ত চলে গেলাম বা ফায়ারিং লেভেল পর্যন্ত আমরা চলে গেলাম। এই থ্রেশোল্ড লেভেল অফ পেসমেকার পটেনশিয়াল, তবে অ্যাসেনোডের যে থ্রেশোল্ডটা সেটা হচ্ছে -40 মিলিভোল্ট। এই দুইটা চ্যানেলের মাধ্যমে আমরা থ্রেশোল্ড লেভেলটা যখন গেইন করি তখন হচ্ছে একটা আর একটা চ্যানেল ওপেন হয়, এই দুইটা চ্যানেল ক্লোজ হয়ে যায় আর একটা চ্যানেল ওপেন হয়, সেটা হচ্ছে ক্যালসিয়াম 2+ চ্যানেল। বাট দিস ইজ এল টাইপ অফ ক্যালসিয়াম 2+ চ্যানেল, এখানে ছিল টি টাইপ আর এখানে হচ্ছে এল টাইপ অফ ক্যালসিয়াম 2+ চ্যানেল। এই এল টাইপ অফ ক্যালসিয়াম 2+ চ্যানেল এটাও কিন্তু একটা স্লোয়ার ক্যালসিয়াম চ্যানেল। তো দেখো, দ্য অ্যাকশন পটেনশিয়াল স্টার্টস উইথ র্যাপিড ডিপোলারাইজেশন, ডিপোলারাইজেশন অকার্স বিকজ অফ ইনফ্লাক্স অফ মোর ক্যালসিয়াম আয়ন্স বাই এল টাইপ অফ ক্যালসিয়াম 2+ চ্যানেল। আনলাইক ইন আদার টিস্যুস, দ্য ডিপোলারাইজেশন ইন অ্যাসেনোড ইজ মেইনলি ডিউ টু ইনফ্লাক্স অফ ক্যালসিয়াম আয়ন্স রেদার দ্যান সোডিয়াম আয়ন্স। তার মানে এখানে সোডিয়াম আয়নের ডিপোলারাইজেশনে সোডিয়াম আয়নের কোনো ভূমিকা নাই, জাস্ট প্রি পটেনশিয়ালেই সোডিয়াম আয়নের ভূমিকাটা ছিল, ডিপোলারাইজেশনে কোনো ভূমিকা নাই সোডিয়াম আয়নের। আবারও বলতেছি, এটা হচ্ছে গাইডের, সবগুলো গাইডে এটা ভুলতে আছে যে সোডিয়াম আয়ন দিয়ে রাখছে ডিপোলারাইজেশনে, বাট ডিপোলারাইজেশনে সোডিয়াম আয়ন কোনো ভূমিকা রাখে না। রিপোলারাইজেশন আফটার
তো এখানে ডিপোলারাইজেশনটা কতটুকু পর্যন্ত হয়? -40 থেকে এখানে +5 মিলিভোল্ট পর্যন্ত ডিপোলারাইজেশন হয়। তারপরে সাথে সাথে পটাশিয়াম চ্যানেল ক্যালসিয়াম চ্যানেলটা ক্লোজ হয়ে যায়। ক্যালসিয়াম 2+ এল টাইপ অফ ক্যালসিয়াম 2+ চ্যানেল এটা ক্লোজ হয়ে যায়। এখানে পটাশিয়াম চ্যানেল ওপেন হয়। কোন চ্যানেল ওপেন হয়? ইফ্লাক্স অফ পটাশিয়াম আয়ন্স ফ্রম পেসমেকার ফাইবার্স কজেস দ্য রিপোলারাইজেশন। তাহলে রিপোলারাইজেশন হবে এখানে। এখন এখানে কোনো প্ল্যাটো ফেজ নাই, ওকে, এখানে কোনো প্ল্যাটো ফেজ নাই। হাইপার পোলারাইজেশন বলতে একটা জিনিস আছে। পটাশিয়াম চ্যানেল রিমেন্স ওপেন ফর মোর টাইম, ফর লঙ্গার টাইম, দ্যাটস ওয়াই বেশি পরিমাণ সেল থেকে বেশি পরিমাণ পটাশিয়াম বের হয়ে যায়। আর রেস্টিং মেমোরি পটেনশিয়াল যেটা -62 -55 মিলিভোল্ট, এটারও একটু নিচে চলে যায়। -65 সাপোজ ধরলাম যে 65-এ চলে যায়, ওটাকে আমরা হাইপার পোলারাইজেশন বলি। তোমরা অ্যাকশন পটেনশিয়াল লেকচারে এগুলো দেখেছো ভালো করে। ইট লিডস টু দ্য ডেভেলপমেন্ট অফ মোর নেগেটিভিটি বিয়ন্ড দ্য লেভেল অফ রেস্টিং মেমোরি পটেনশিয়াল। ইট এক্সিস্ট অনলি ফর এ শর্ট পিরিয়ড। এটা মানে এই যে হাইপার পোলারাইজেশনটা খুবই সংক্ষিপ্ত সময়ের জন্য থাকে। দেন স্লো ডিপোলারাইজেশন স্টার্ট ওয়ান সেকেন্ড লিডিং টু দ্য ডেভেলপমেন্ট অফ পেসমেকার পটেনশিয়াল হুইচ ট্রিগার্স দ্য নেক্সট অ্যাকশন পটেনশিয়াল। এটা তারপরে এখানে এসে এই হাইপার পোলারাইজেশনটা ট্রিগার করে কাকে? সোডিয়াম লিক চ্যানেলকে। সোডিয়ামটা সেলের ভিতর তখন এন্টার করবে আস্তে 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 আস্তে। সোডিয়াম সেলের ভিতর এন্টার করার কারণে এই অ্যাকশন পটেনশিয়ালটা বা মেমোরি পটেনশিয়ালটা বাড়তে থাকবে, একটু জিরোর দিকে যেটা থাকবে যতটুকু যাবে ওটাকে আমরা বলি ইনিশিয়াল পার্ট অফ পেসমেকার পটেনশিয়াল। তারপরে এল টি টাইপ অফ ক্যালসিয়াম চ্যানেল ওপেন হবে, সেটাকে আমরা বলি হচ্ছে লেটার পার্ট অফ প্রি পটেনশিয়াল অর পেসমেকার পটেনশিয়াল। দেন এখানে থ্রেশোল্ড লেভেল আসার সাথে সাথে ক্যালসিয়াম 2+ চ্যানেল এল টাইপ ওপেন হবে, ডিপোলারাইজেশন হবে, আবার ফার্দার এটা বন্ধ হয়ে যাবে। এখানে আবার ওপেন হবে হচ্ছে পটাশিয়াম চ্যানেল লিক চ্যানেল, যেটা দিয়ে পটাশিয়ামটা সেল থেকে বের হয়ে যাবে, আবার ডিপোলারাইজেশন হবে, হাইপার পোলারাইজেশন হবে। তার এই যে ঘটনাটা, এই ঘটনাটার জন্য আলাদা করে বাহির থেকে কোনো ইম্পালসের দরকার হয় না, কোনো ইম্পালসের দরকার। সে নিচ থেকে যখন হাইপার পোলারাইজেশন হচ্ছে তখন সাথে সাথে সোডিয়াম চ্যানেল ওপেন হচ্ছে, আবার এই ঘটনাটা ঘটতেছে। তার এটা একটা রিদমিক্যাল প্রসেস উইদাউট এনি এক্সটার্নাল স্টিমুলাস। থিকনেস অফ সাইনাস নোডাল ফাইবার্স টু সোডিয়াম অ্যান্ড ক্যালসিয়াম কজেস সেলফ এক্সাইটেশন, যেটা আমি এতক্ষণ বললাম। এটাকে আমরা যদি বইয়ের ভাষায় লিখতে চাই, বিকজ অফ হাই সোডিয়াম আয়ন কনসেন্ট্রেশন ইন দ্য এক্সট্রা সেলুলার ফ্লুইড। তাহলে হাইপার পোলারাইজেশনের পরে সোডিয়ামই কেন সেলের ভিতর এন্টার করে, পটাশিয়াম না কেন, পটাশিয়াম সেলের ভিতর থেকে বের হয় কেন? তাহলে এটা কারণ হচ্ছে এক্সট্রা সেলুলার ফ্লুইডে, আমরা বডি ফ্লুইডসের লেকচারে দেখেছিলাম, এক্সট্রা সেলুলার ফ্লুইডে সোডিয়ামের পরিমাণ অনেক বেশি থাকে, যার কারণে সোডিয়ামটা সেলের বাহির থেকে ভিতরে ডিফিউশনের মাধ্যমে এন্টার করতে পারে। অ্যাজ ওয়েল অ্যাজ এ মডারেট নাম্বার অফ অলরেডি ওপেন সোডিয়াম চ্যানেলস পজিটিভ সোডিয়াম আয়ন্স ফ্রম আউটসাইড অফ দ্য ফাইবার্স নর্মালি টেন টু লিক ইন টু দ্য ইনসাইড থ্রো ফানি কারেন্ট অর ফানি চ্যানেলস। ওকে, তাহলে এই ফানি চ্যানেল বা ফানি কারেন্ট এটা মাঝে মাঝে ভাইবাতে জিজ্ঞেস করতে পারো, তোমরা একটু বলতে পারবা আমার মনে হয় আশা করি। এখন দেয়ারপর বিটুইন হার্ট বিটস দ্য ইনফ্লাক্স অফ পজিটিভিটি চার্জ সোডিয়াম কজেস এ স্লো রাইজ ইন দ্য রেস্টিং মেমোরি পটেনশিয়াল ইন দ্য পজিটিভ ডিরেকশন। ওকে, দাস দিস রেস্টিং মেমোরি পটেনশিয়াল গ্রেজুয়ালি রাইজেস অ্যান্ড বিকামস লেস নেগেটিভ বিটুইন ইচ টু হার্ট বিটস। এবং এটা এই -40 পর্যন্ত চলে গেলে থ্রেশোল্ড লেভেল গেইন হয়ে যাবে, এল টাইপ অফ ক্যালসিয়াম চ্যানেল ওপেন হবে, ডিপোলারাইজেশন হয়ে অ্যাকশন পটেনশিয়ালটা কমপ্লিট করবে। দেয়ারপর বেসিক্যালি দ্য ইনহেরেন্ট উইকনেস। তাহলে এটার কারণ কী যে এখানে কার্ডিয়াক মাসেলের মধ্যে এসএন ওডেই কেন এটা ঘটে, অন্য কোনো জায়গায় কেন ঘটে না? মানে আরও অনেকগুলোই তো আছে, এভিএন ওড আছে, তারপর হচ্ছে তোমার এই কন্ডাক্টিং সিস্টেমের যে আদার পার্টগুলো আছে, পার্কিনসি ফাইবার এগুলো আছে, ওখানে ঘটনার কারণ হচ্ছে ইনহেরেন্ট উইকনেস অফ এসএন ওড, এটাই বেশি থাকে, এটাই হচ্ছে সেলফ এক্সাইটেশনে হেল্প করে। কোশ্চেন্স অফ গাইটন, দুইটা কোশ্চেন্স আছে গাইটনে, খুবই সুন্দর, যে হোয়াই ডাজ দিস লিকিনেস টু সোডিয়াম অ্যান্ড ক্যালসিয়াম আয়ন্স নট কজেস দ্য অ্যাসেনোড ফাইবার্স টু রিমেন ডিপোলারাইজড অল দ্য টাইম। তাহলে সোডিয়াম চ্যানেলের কারণে, সোডিয়াম তো লিকিনেস থাকে, আবার ক্যালসিয়ামও পেসমেকার পটেনশিয়াল জেনারেট করে, তাহলে এই দুইটা চ্যানেল যদি লিকিনেস থাকেই তাহলে কেন তারা অলওয়েজ ডিপোলারাইজড অবস্থায় থাকে না, কেন তারা আবার ডিপোলারাইজেশন হয়? এটার কারণ হচ্ছে দুইটা, একটা হচ্ছে ফার্স্ট, একটা হচ্ছে সেকেন্ড। ফার্স্ট কারণ হচ্ছে এল টাইপ চ্যানেল বিকামস ইনঅ্যাক্টিভেটেড উইদিন অ্যাবাউট 100-150 মিলি সেকেন্ডস, মানে ওপেন করার ডিপোলারাইজেশনের জন্য এল টাইপ ক্যালসিয়াম চ্যানেলটা যে ওপেন করে এটা ওপেনের 100-150 মিলি সেকেন্ড পরে এটা আবার ক্লোজ হয়ে যায়। সেকেন্ড কজ হচ্ছে অ্যাবাউট দ্য সেম টাইম গ্রেটলি ইনক্রিজ নাম্বার অফ পটাশিয়াম চ্যানেলস, এবং এই সেম টাইম পরেই হচ্ছে পটাশিয়াম চ্যানেলটা আবার ওপেন করে। তার পটাশিয়াম চ্যানেল ওপেন করলে পটাশিয়াম কোন জায়গায় বেশি থাকে, এক্সট্রা সেলুলার ফ্লুইডে নাকি ইন্ট্রা সেলুলার ফ্লুইডে? পটাশিয়াম হচ্ছে ইন্ট্রা সেলুলার ফ্লুইডে বেশি থাকে, আমরা বডি ফ্লুইডের লেকচারও দেখিয়েছিলাম। তার এই জায়গায় যদি বেশি থাকে তাহলে ডিফিউশন হয়, যেহেতু এটা লিক চ্যানেল, এটা কোনো পাম্প না,
এখানে টিপের দরকার নাই। তাহলে লিক চ্যানেল হবে সহজে এই বেশি থেকে কমের দিকে ডিফিউশন হয়ে বের হয়ে যাবে, আর সেলটা রিপোলারাইজেশন হয়ে নিচের দিকে আবার রেস্টিং মেমব্রেনে আসার চেষ্টা করবে। এই দুইটা কারণেই বেসিক্যালি একটা এই অ্যাসেনোডের ফাইবার অলওয়েজ ডিপোলারাইজড থাকে না। তো এখানে আমরা জাস্ট যদি পড়তে চাই এগুলো আরও পড়তে পারি, তোমরা জাস্ট একবার রিডিং পড়ে নেবে আর কি। সেকেন্ড কোয়েশ্চন হচ্ছে হোয়াই ইজ দিস নিউ স্টেট অফ হাইপার পোলারাইজেশন নট মেনটেন ফর এভার। তাহলে এই যে আমরা বললাম যে পটাশিয়াম সেল থেকে বের হয়ে যাওয়ার পরে সেলটা ডিপোলারাইজেশন থেকে রিপোলারাইজেশন হয়ে হাইপার পোলারাইজড হয়ে যায়, তাহলে এখানে হাইপার পোলারাইজড কেন সবসময় থাকে না? এটার কারণ হচ্ছে ইনওয়ার্ড লিকিনেজ অফ সোডিয়াম অর ফানি কারেন্ট। এটা সাধারণত অন্য কোনো টিস্যুতে বা অন্য কোনো সেলে থাকে না, শুধুমাত্র কার্ডিয়াক মাসেলেই থাকে। দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড ফানি কারেন্ট অর ফানি চ্যানেল। এবং সাথে সাথে ফানি চ্যানেলের কারণে ক্যালসিয়াম আয়নসটাও সেলের ভিতর ঢুকে যায়। আর সে একইভাবে যদি পটাশিয়াম বেরোচ্ছে এবং সোডিয়াম এবং ক্যালসিয়াম দুইটা ঢুকতেছে, তাহলে পটাশিয়াম যতটুকুই বেরোচ্ছে সেটাকে ব্যালেন্স করে, ওভার ব্যালেন্স করে সে আরও পজিটিভের দিকে অ্যাকশন পটেনশিয়ালটাকে নিয়ে যায়। এটাই হচ্ছে অ্যান্সার আর কি, যে হাইপার পোলারাইজড থাকে না দুইটা চ্যানেল এই চ্যানেলটার কারণে। দুইটা চ্যানেল, সোডিয়াম চ্যানেল এবং ক্যালসিয়াম চ্যানেল। এই ক্যালসিয়াম চ্যানেলটা কোন ধরনের ক্যালসিয়াম চ্যানেল আবার একটু যদি তোমরা রিকল করো, সেটা হচ্ছে টি টাইপ অফ ক্যালসিয়াম চ্যানেল। কম্পারিজন বিটুইন অ্যাকশন পটেনশিয়াল অফ কার্ডিয়াক মাসেল অ্যান্ড অ্যাসেনোড অর কন্ডাক্টিভ সিস্টেমস। ফার্স্ট অফ অল, আপস্ট্রোক অফ অ্যাকশন পটেনশিয়াল অ্যাসেনোডের বা কন্ডাক্টিভ সিস্টেমের এখানে যেটা ঘটে সেটা হচ্ছে লার্জলি ডিউ টু ক্যালসিয়াম টু প্লাস উইথ লিটল কন্ট্রিবিউশন বাই সোডিয়াম ইনফ্লাক্স। এটা হচ্ছে পেস মেকার পটেনশিয়াল, নট ইন ডিপোলারাইজেশন। তারপর অ্যাকশন পটেনশিয়াল অফ কার্ডিয়াক মাসেল বা কন্ট্রাক্টাইল ইউনিটের যেগুলো সেখানে হচ্ছে লার্জলি ডিউ টু সোডিয়াম, ওখানে ফাস্টার সোডিয়াম চ্যানেল ওপেন হয়। দ্যাটস ওয়াই আমরা এই যে দেখো ডিপোলারাইজেশনটা পুরো শার্পলি রাইজ হয়। সেকেন্ড পয়েন্ট, অ্যাকশন পটেনশিয়াল এখানে ডেভেলপস হয় স্লোলি, কারণ এখানে ক্যালসিয়াম চ্যানেল দিয়ে ওপেন হয় যেটা একটা স্লোয়ার চ্যানেল। অ্যাকশন পটেনশিয়াল ডেভেলপস র্যাপিডলি, কারণ সোডিয়াম চ্যানেলটা ফাস্টার সোডিয়াম চ্যানেল এখানে। আর আরএমপি হচ্ছে -55 থেকে -60 মিলিভোল্ট, এখানে হচ্ছে -85 টু -95 মিলিভোল্ট। প্ল্যাটু অ্যাকশন পটেনশিয়াল, এই দেখো এই জায়গার মধ্যে কোনো প্ল্যাটু ফেজ আছে কিনা, কোনো প্ল্যাটু ফেজ আছে কিনা, না, পেসমেকার পটেনশিয়ালে কোনো প্ল্যাটু ফেজ নাই, বাট এই কার্ডিয়াক মাসেলের অ্যাকশন পটেনশিয়াল একটা প্ল্যাটু ফেজ দেখা যাচ্ছে। তাহলে এখানে প্ল্যাটু ফেজ অ্যাবসেন্ট, এখানে প্ল্যাটু ফেজ প্রেজেন্ট। ডিপোলারাইজেশন কজড বাই এল টাইপ অফ ক্যালসিয়াম টু প্লাস চ্যানেল, সো দেয়ার ইজ নো শার্প র্যাপিড ডিপোলারাইজেশন স্পাইক। আর এটা হচ্ছে ফাস্টার সোডিয়াম চ্যানেল অ্যান্ড দ্য স্লোয়ার ক্যালসিয়াম সোডিয়াম চ্যানেল। এটা হচ্ছে এই যে ফাস্টার সোডিয়াম চ্যানেল দিয়ে হচ্ছে যে ডিপোলারাইজেশন হয়, আর স্লোয়ার ক্যালসিয়াম সোডিয়াম চ্যানেল দিয়ে যেটা হয় সেটা হচ্ছে তোমার প্ল্যাটু ফেজটা হয়। তাহলে প্ল্যাটু ফেজ আমরা বলেছিলাম আগের লেকচারে যে প্ল্যাটু ফেজ ইজ এ পার্ট অফ ডিপোলারাইজেশন, বাট এখানে ডিপোলারাইজেশনটা হোল্ড অবস্থায় থাকে, হোল্ড, তাই তো এটাকে ডিপোলারাইজেশনের পার্ট বলা হয়। নেক্সট পয়েন্ট হচ্ছে প্রি পটেনশিয়াল। তো এই অ্যাসেনোডে হ্যাজ প্রি পটেনশিয়াল অ্যান্ড দ্যাট আফটার ইচ ইম্পালস ডিক্লাইন্স টু দ্য ফায়ারিং লেভেল অ্যান্ড ট্রিগার্স দ্য নেক্সট ইম্পালস। আর কার্ডিয়াক মাসেলের যে কন্ট্রাক্টাল ইউনিটগুলো সেখানে অ্যাট্রিয়াল অ্যান্ড ভেন্ট্রিকুলার মাসেল ডো নট হ্যাভ এনি প্রি পটেনশিয়াল অর পেসমেকার পটেনশিয়াল। তারপর এক্সটার্নাল স্টিমুলাস ক্যান ডেভেলপ উইদাউট এক্সটার্নাল স্টিমুলাস ডিউ টু সেলফ এক্সাইটেশন, যেটা আমরা একটু আগে দেখালাম, আর ক্যান্ট ডেভেলপ উইদাউট এক্সটার্নাল স্টিমুলাস। তাহলে তাদের এক্সটার্নাল স্টিমুলাস কে দিবে? তাদের এক্সটার্নাল স্টিমুলাস দিবে হচ্ছে এই সেলগুলো, অ্যাসেনোড বা কন্ডাক্টিভ সিস্টেমের এই সেলগুলো তাদেরকে স্টিমুলাস দিবে, তারপরে তারা হচ্ছে ডিপোলারাইজেশন হবে। কিন্তু তাদের জন্য হার্টের বাইরে আদার কোনো অ্যাকশন পটেনশিয়াল বা স্টিমুলাসের দরকার হয় না। হু জেনারেট দিস ইম্পালস অ্যান্ড অ্যাক্ট এ স্পেস মেকার? অ্যাসেনোড ইজ দ্য বস। ইজ দেয়ার এনি আদার বসেস? ইয়াস, পেসমেকার টিস্যুস হ্যাভ অ্যাসেনোড, এভিনোড অ্যান্ড পার্কিনসি ফাইবারস অ্যাজ ওয়েল। তাহলে এই তিনটার মধ্যে এভিনোড কল্ড অ্যাজ রিজার্ভ পেসমেকার, পার্কিনসি ফাইবারস ক্যান জেনারেট ইম্পালস ইন ডিজিজ কন্ডিশন বাট নট ইন নর্মাল। তাহলে এটা যে এই বস হিসেবে কাজ করে কখন? ডিজিজ কন্ডিশনে। হোয়াই দে আর পেসমেকার? কেন তাদেরকে পেসমেকার বলা হয়? বিকজ তাদের অটোমেটিসিটি আছে, এমনকি অ্যাবিলিটি টু জেনারেট ডিপোলারাইজেশন প্রসেস উইদাউট এক্সটার্নাল স্টিমুলাস, দ্যাটস ওয়াই দে আর কল্ড পেসমেকার। টিস্যুজ, পেসমেকার টিস্যুজে থ্রি টাইপস অফ সেল থাকে, পি সেল, পার্কিনজি সেল অ্যান্ড ট্রানজিশনাল সেলস। তো পি সেলটা থাকে হচ্ছে দুইটা জায়গায়, অ্যাসেনোডে এবং এভিনোডে। পার্কিনজি সেল থাকে পার্কিনজি সিস্টেমে, ট্রানজিশনাল সেল তিনোটাতেই থাকতে পারে। রিদমিসিটি অফ ডিফারেন্ট পার্টস, অ্যাসেনোড কয়টা ইম্পালস তৈরি করতে পারে? অ্যারাউন্ড 70-80 বিটস পার মিনিট। আর এটা হচ্ছে গাইটনে দেয়া আছে বা গ্যানোনো দেয়া আছে, কিন্তু টিচাররা আমার মনে হয় এটা শুনতে পছন্দ করে যে অ্যারাউন্ড 60-90 বিটস পার মিনিট সে ইম্পালস তৈরি করতে পারে। এভিনোড কয়টা বিট বা কয়টা ইম্পালস তৈরি করতে পারে? 40-60 তৈরি করতে পারে।
এবি বান্ডেল যেটা সেটা তৈরি করতে পারে 30 থেকে 36টা পার মিনিটে, পার্কিনজি ফাইবার্স তৈরি করতে পারে 35 থেকে 40টা, তবে বইয়ের মধ্যে গাইডের মধ্যে দেয়া আছে 15 থেকে 40টা পার মিনিটে তৈরি করতে পারে। ভেন্ট্রিকুলার মাসেল, তাহলে ভেন্ট্রিকুলার মাসেলের কিন্তু অটো রিদমিসিটি আছে, যেটা খুবই রেয়ার একটা কন্ডিশনে ঘটে, 20-40 মিনিট বিটস পার মিনিট। এট্রিয়াল মাসেলও পারে 40-60 বিটস পার মিনিট। তাহলে কোনো কারণে মনে করে অ্যাসেনোড থেকে ইম্পালস তৈরি হচ্ছে, সাথে এট্রিয়াল মাসেলও বিট তৈরি করতেছে, তাহলে সেখানে একটা ডিজিজ কন্ডিশন হবে, সেটাকে আমরা বলি এট্রিয়াল ফ্লাটার অথবা এট্রিয়াল ফিব্রিলেশন। আচ্ছা, এগুলো আমরা পরে পড়বো, জাস্ট এগুলোতেও কিছু ইম্পালস তৈরি করতে পারে, যেটা উপরে লেখা ছিল না সেটাই আমরা বললাম আর কি। হোয়াই দ্য অ্যাসেনোড ইজ দ্য পেস মেকার ওভার এভিনোড অ্যান্ড পার্কিনজি সিস্টেম, কারণ অ্যাসেনোডটাই পেস মেকার হচ্ছে। অ্যাসেনোড ইনহেরেন্ট ক্যাপাবিলিটি টু জেনারেট অ্যান্ড প্রোপাগেট ইম্পালস ফাস্টার দ্যান এভিনোড অ্যান্ড পার্কিনজি পেপার, মানে পার্ক এভিনোডে যতগুলো ইম্পালস তৈরি হতে পারে, দেখো কয়টা ইম্পালস তৈরি হতে পারে এভিনোডে, 40-60টা, পার্কিনজি পেপারে পারে মাত্র 35-40টা বা 15-40টা, যাই হোক। তাহলে এই অ্যাসেনোডে যেখানে তৈরি করে 60-90টা, সবচেয়ে বেশি কোথায়? অ্যাসেনোডে। অ্যাসেনোড অনেক বেশি পরিমাণ বিট তৈরি করতে পারে, পাশাপাশি সে এটাকে ফাস্টারভাবে মানে অনেক দ্রুত সে এটা প্রোপাগেট করতে পারে, আরেকজনের কাছে ছড়াই দিতে পারে, এই জন্য হচ্ছে অ্যাসেনোডটাই হচ্ছে সাধারণত ন্যাচারাল পেসমেকার হিসেবে কাজ করে। তো এখানে আরও যদি স্পেসিফিকলি হচ্ছে দেখো, যে একটা অ্যাসেনোডে ইম্পালস তৈরি হচ্ছে, এই ইম্পালসটা সে ফাস্টভাবে তৈরি করে পাঠায় দেয় কোথায়? এভিনোডে। এভিনোড থেকে তারপরে বান্ডেল অফ হিজ, সেখান থেকে রাইট বান্ডেল লেফট বান্ডেল হয়ে পুরো হার্টে যায়, ঠিক আছে কিনা, তারপরে পার্কিনজি ফাইবারে যায়। তাহলে এই পার্কিনজি ফাইবারও বিট তৈরি করতে পারে, এভিনোডে বিট তৈরি করতে পারে, অ্যাসেনোডে তৈরি করতে পারে। কেন আমরা অ্যাসেনোডকে হচ্ছে বসেস অফ বস বলি? এটার কারণ হচ্ছে অ্যাসেনোড 60-90টা বিট তৈরি করতে পারে, এমনকি সে ফাস্টারভাবে ইম্পালসটা এদিকে স্যান্ড করতে পারে। তাহলে এই এভিনোড অ্যাসেনোড থেকে যে কমান্ড পায়, সেই কমান্ড পেয়ে সে যে অ্যাকশন পটেনশিয়ালটা সেটা জেনারেট করে আবার রিপোলারাইজড অবস্থায় আস্তে আস্তে অ্যাসেনোড আরেকটা ইম্পালস পাঠায় দেয়, যার কারণে এই এভিনোড নিজ থেকে কোনো ইম্পালস তৈরি করতে পারে না। এই জন্য এটাই এই অ্যাসেনোডটাই হচ্ছে তোমার পেসমেকার হিসেবে কাজ করে। দ্য ডিসচার্জ রেট অফ সাইনাস নোড ইজ কনসিডারেবলি ফাস্টার দেন দ্য ন্যাচারাল সেলফ এক্সাইটেটরি ডিসচার্জ রেট অফ এভিনোড অ্যান্ড পার্কিনজি ফাইবারস। ইচ টাইম দ্য সাইনাস নোড ডিসচার্জেস ইট ইম্পালসেস ইজ কন্ডাক্টেড ইন টু বোথ এভিনোড অ্যান্ড পার্কিনজি ফাইবারস অলসো ডিসচার্জিং দিয়ার এক্সাইটেবল মেমব্রেন্স। হাউএভার দ্য সাইনাস নোড ডিসচার্জ অ্যাগেইন বিফোর আইদার এভিনোড অ্যান্ড পার্কিনজি ফাইবার ক্যান রিচ দেয়ার ওন থ্রেশোল্ড ফর সেলফ এক্সাইটেশন, মানে তারা নিজেরা অ্যাকশন পটেনশিয়াল তৈরি করার আগেই অ্যাসেনোড থেকে আরেকটা ইম্পালস চলে আসে তাদের মাঝে। নিউ ইম্পালস ফ্রম দ্য সাইনাস নোড ডিসচার্জ বোথ দ্য এভিনোড অ্যান্ড পার্কিনজি ফাইবারস বিফোর দ্য সেলফ এক্সাইটেশন ক্যান অকার ইন আইদার অফ দিস সাইডস। তাহলে তুমি লাস্ট লাইন এটা হিসাবে লিখে দিতে পারো, যে এই কথাটা তোমরা বলতে পারো, প্রথমত এই কথাটা বলবা যে ফার্স্ট ইনহেরেন্ট ক্যাপাবিলিটি অফ জেনারেট অ্যান্ড প্রোভাগেট দ্য কার্ডিয়াক ইম্পালস ফাস্টার, এটা বলার পরে এই কথাটা তোমরা বলে দিতে পারো, কিন্তু ব্যাখ্যাটা তো বুঝছো আমার মনে হয়। হু ট্রান্সপোর্ট দ্য ইম্পালস জেনারেটেড বাই পেসমেকার? কন্ডাক্টিভ সিস্টেম অর জাংশনাল টিস্যুস।